প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আমাদের স্কুল এই সাইটে। আজকে আমি তোমাদের সামনে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা আগে দেখবে যে বাস্তব সংখ্যার আমি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা কাকে বলে, বা স্বাভাবিক সংখ্যা কাকে বলে, বা পূর্ণ সংখ্যা কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমরা যদি বলতে চাই, এই প্রথম অধ্যায়ে অনুশীলন একে কিছু সংখ্যা থাকবে যেগুলো এমসিকিউতে আসে, কোনগুলো মূলদ সংখ্যা, কোনগুলো অমূলদ সংখ্যা, এটা দিয়ে তোমরা পার্ট টু এ পেয়ে থাকবে। আজকে আমি পার্ট থ্রিতে মূলত তোমাদের মেন বইয়ের যে অনুশীলন বা উদাহরণে যে ম্যাথ টি আছে, যে ম্যাথগুলো আছে, দেখো দশের ক, দশের ক তে লেখা আছে দশমিক 3-1 এবং দশমিক 1-2 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, বা খ নম্বর আছে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, বা তোমরা দেখবে যে 2018 সালে বোর্ড কর্তৃক যে বইয়ে, এখানে দেখবে যে 22 নম্বর যে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল উদ্দীপকের আলোকে তোমাদের খ নম্বর যে প্রশ্ন আছে যে √5 ও 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, বা এমনও হতে পারে যে একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এবং উদাহরণ এক তোমরা দেখবা যে পেজ 4, ওখানে আছে √3 এবং √4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তবে এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা নির্ণয় বিষয়টা তোমরা অনেকেই ক্লাস 8 থেকে যখন নবম শ্রেণীতে উত্তীর্ণ হও, সেই ক্ষেত্রে তোমাদের প্রথম অধ্যায়টা আসলে একটু ইন্টারেস্ট পাও না। তবে বলবো যে তোমরা যদি মূলদ এবং অমূলদ সংখ্যাটা ভালোভাবে বুঝতে পারো, জানতে পারো, সেই ক্ষেত্রে তোমাদের কাছে এই ম্যাথগুলো কোনো ব্যাপার হবে না। তার আগে আসো, আমি যদি বলতে চাই মূলদ সংখ্যা, তোমরা আগে যে ক্লাসটি পেয়েছো আমি বলেছি মূলদ সংখ্যা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ বা আবৃত দশমিক ভগ্নাংশ, বা আমরা যদি বলবো পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ। অর্থাৎ মূলদ সংখ্যা যদি তোমরা একটু জানতে চাও যে মূলদ সংখ্যা, আমরা বলবো মূলদ সংখ্যা, এই ম্যাথগুলো নির্ণয় করার জন্য আমাদের মূলদ সংখ্যা বলতে আমরা দশমিকের পরে আমরা সসীম সংখ্যা আমরা পাবো, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কগুলো আমাদের নির্দিষ্ট থাকবে। সেই ক্ষেত্রে দেখো, আমি যদি বলি 4.12 বা 3.14 বা 0.13 বা 0.2101.0001, দেখো প্রতিটি সংখ্যায় কিন্তু আমি লিখেছি দশমিকের পর কিন্তু সসীম দশমিক, অর্থাৎ দশমিকের পর 1-2 নির্দিষ্ট দুইটি অঙ্ক আছে। দশমিকের পর দেখো 3.14 বা দশমিক 1-4 বা দশমিক 2-1-0-1-00-1, এই সংখ্যাগুলো কিন্তু আমি যদি বলি তোমাদের মূলদ সংখ্যা বিবেচনা করে নিতে হবে। কারণ বিবেচনা বলবো না, এগুলোই আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আমাদের জানতে হলে মূলদীয় ভগ্নাংশ বা মূলদ সংখ্যা মূলত আমরা যদি বলি সসীম আবৃত দশমিক, অর্থাৎ দশমিকের পর সসীম হবে, অর্থাৎ ফাইনাইট সংখ্যা এখানে হবে। আর অমূলদ সংখ্যার কথা যদি আমি বলতে চাই, এগুলোকে যদি আমি অমূলদ সংখ্যার সাথে কম্পেয়ার করতে চাই, যে অমূলদ সংখ্যা যেহেতু তোমাদের আমি মূলদ অমূলদের আগে ডেফিনেশন দিয়েছি পার্ট 1-এ, অমূলদ সংখ্যা এটিকে যদি আমি বলি 4.12010001... বা এটাকে যদি আমি যখন বলবো 3.14010001... বা .13030003... বা এটাকে আমরা যখন বলবো 0.2101001... অর্থাৎ আমরা মূলদ সংখ্যা বলতে আমরা পাবো সসীম দশমিক, এবং অমূলদ সংখ্যা বলতে আমরা অনাবৃত অসীম অপূর্ণপুনিক সংখ্যা আমরা পাবো, অর্থাৎ যে সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যাবে না। তাহলে খেয়াল করো, আমাদের যে আমাদের ম্যাথগুলো দেওয়া আছে, ক নং প্রশ্ন দেওয়া আছে, দেখো .31 এবং .12 খুব কাছাকাছি সংখ্যা। তোমাদের এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যে সংখ্যা রেখায় যদি আমি বিবেচনা করি 0, 1, 2, এখানে 1, 2, 1 এবং 2 এর মাঝে কোটি 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 আমাদের দশমিক ভগ্নাংশ আছে, সেখানে কোটি কোটি দশমিক ভগ্নাংশ, সেটা সসীম দশমিক হতে পারে, অসীম দশমিক হতে পারে। সসীম হলে সেটা হয়ে যাবে মূলদ, এবং অসীম হলে আমাদের সেটা হয়ে যাবে অমূলদ। এবং মনে রাখতে হবে যে 1 থেকে যদি বড় আমি এখানে বলি যে 1.0101 দিলাম, এটা খেয়াল করো 1 থেকে বড় এবং 2 থেকে ছোট, এখানে নিঃসন্দেহে 1 থেকে 1.01
01 এখানে সসীম আবৃত সসীম দশমিক সংখ্যা এটি কিন্তু আমাদের 1 থেকে বড় এবং 2 থেকে ছোট হবে এভাবে করে এটাকে যদি আমি তোমাদের বলতাম যে 1 থেকে বড় 1.01001 00001...... যদি দিয়ে দিতাম তাহলে এটা হয়ে যেত কিন্তু অমলদ সংখ্যা অর্থাৎ অমলদ সংখ্যা হবে আমাদের অনাবৃত অপূর্ণগুণিত এবং অসীমে চলবে এগুলো আমাদের অমলদ সংখ্যা হবে তাহলে এখন আসো আমি যদি তোমাদের এই চারটি গাণিতিক সমস্যা সমাধান করে দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের আগে দেখতে হবে যে কি কি সংখ্যা আছে এবং এখানে দেখো দশমিক 3.31 এবং দশমিক 1.2 নিঃসন্দেহে দশমিক 1.2 থেকে দশমিক 3.1 কিন্তু বড় অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটির মাঝে দুইটি অমলদ সংখ্যা ধরে নিতে চাই বা আমার ইচ্ছা মতো তবে একটা জিনিস দেখো তোমাদের এখানে অমলদ সংখ্যার ক্ষেত্রে আমি লিখেছি 4.1201001 একটা নির্দিষ্ট খুব কাছাকাছি খুব ছোট সংখ্যা নিয়েই সাধারণত দেখবে যে তোমাদের বইয়ে তোমরা হয়তো বলতে পারো যে স্যার এখানে যদি জিরোর পরিবর্তে অনেক বড় বড় সংখ্যা আমরা এখানে বসিয়ে নিই সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে কিনা সমস্যা নেই তবে যেহেতু মূলদ এবং অমলদ সংখ্যা খুব কাছাকাছি কিছু সংখ্যা আছে যে এখানে হয়তো 4.120 না হয় যদি 4.110 হতো তাহলে হয়তো দেখা যেত খুব নিকটে সংখ্যা রেখার খুব কাছাকাছি সংখ্যা থাকে যার কারণে সাধারণত আমরা দশমিকের পরে 1.00001 অর্থাৎ শূন্য দিয়ে কিন্তু খুব কাছাকাছি সংখ্যা বিবেচনা করা যায় তাহলে আমি যদি এখন 10 ক নং তোমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করে দিতে চাই সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো আমাদের 10 ক এ যে দুটি সংখ্যা দেয়া আছে প্রথমে আমি ধরে নিব মনে করি এ ইকুয়ালস টু আমি ধরে নিব দশমিক 3.1 এবং বি ইকুয়ালস টু আমি ধরে নিব দশমিক 1.2 অর্থাৎ এই দুটি সংখ্যাকে আমি একটা চলক দ্বারা এখানে দুটি চলক দ্বারা আমরা প্রকাশ করব কারণ আমরা এ থেকে দেখো বি কিন্তু বড় আমরা দেখতে পাচ্ছি বি থেকে কিন্তু এ অলরেডি বড় অর্থাৎ আমরা যদি এখানে দেখি দশমিক 1.2 থেকে কিন্তু দশমিক 3.1 বড় আমরা যদি দশমিক তুলে দিতাম অ্যাকচুয়ালি এখানে 12 আর এখানে হয়ে যেত 31 অর্থাৎ এখানে দশমিক বাদ দিয়েও কিন্তু আমরা যদি বিবেচনা করি সেক্ষেত্রে দেখবো যে দশমিক 1.2 থেকে দশমিক 3.1 কিন্তু বড় তাহলে আমি এখন এই বি এবং এ অর্থাৎ দশমিক 1.2 এবং দশমিক 3.1 এর মাঝে আমাকে দুইটি অমলদ সংখ্যা নির্ণয় করতে বলেছে এবং অমলদ সংখ্যা যখনই বলা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে অসীম অনাবৃত অপূর্ণগুণিত সংখ্যা আমাদের আসবে অসীমে চলবে তাহলে আমরা দশমিক 1.2 থেকে বড় নিব এবং দশমিক 3.1 থেকে ছোট আমরা দুইটি অমলদ সংখ্যা নিব এমনও হতে পারে যে এই প্রশ্নটাই দেওয়া থাকতে পারে যে দশমিক 3.1 এবং দশমিক 1.2 এর মাঝে একটি মূলদ এবং একটি অমলদ সংখ্যা নির্ণয় করো সেই ক্ষেত্রে আমি কিন্তু দেখো এ এবং বি ধরে নিয়েছি এখন এ এবং বি এর মাঝে আমি ধরে নিব যে দুইটি অমলদ সংখ্যা তাহলে লিখবো আবার ধরে এ ও বি এর আমরা এটা একটু সাইডে মুছে দিই আবার ধরি এ ও বি এর মধ্যে দুইটি যেহেতু দুইটি বলেছে এখানে দুইটি অমূলদ সংখ্যা তাহলে আমরা দেখব যে বি থেকে কিন্তু বড় হতে হবে অর্থাৎ আমি যদি বলতে চাই যে দশমিক 1.2 থেকে বড় হতে হবে এবং দশমিক 3.1 থেকে আমাদের ছোট হতে হবে তাহলে আমি বিবেচনা করব যে এখানে আছে 12 এবং এখানে আছে 31 তাহলে 12 থেকে বড় আমি এমনও নিতে পারি যে দুইটা অমলদ সংখ্যা এখানে এ এবং বি ধরেছি তাহলে সি সমান আমি ধরতে পারি দশমিক 2.101001 এখানে অবশ্যই আমাদের ডট 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 দিতে হবে এবং আমরা ডি ধরে নিব ডি কষ্ট আমরা 3 থেকে ছোট তাহলে আমরা আরেকটি সংখ্যা ডি সমান এবার ধরে নিতে পারি দশমিক এখানে 15 আমরা ধরে নিতে পারি 15005.005... আমরা এভাবে করেও আমরা দুইটি সংখ্যা অমূলক দুইটি সংখ্যা আমরা ধরে নিতে পারি হয়তো বলতে পারো তবে তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা ধরতে পারো কিন্তু এমন হতে হবে যেন দশমিক 1
দুই থেকে এখানে যে দুটি অনুরোধ সংখ্যা ধরবো সেই দুটি অনুরোধ সংখ্যা অবশ্যই বড় হতে হবে এবং 0.31 থেকে আমাদের বড় হতে হবে। এবং আমি বলবো যেখানে সি এবং ডি, সি ও ডি উভয়ই বাস্তব সংখ্যা, উভয়ই বাস্তব সংখ্যা, যেখানে সি ও ডি উভয়ই বাস্তব সংখ্যা, তাহলে আমরা দেখতে পেলাম যে এ একটি সংখ্যা যেটা দেওয়া ছিল প্রশ্নে এবং বি একটি আরেকটি সংখ্যা যেটা প্রশ্নে দেওয়া ছিল, এ এবং বি এর মাঝে আমাদের দুইটি অমলোদ সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে এমনও বলতে পারতো এ ও বি এর মাঝে একটি মূলদ এবং একটি অমলোদ সংখ্যা, যেটা মূলদ আমি ধরবো তখন আমি ডট ডট না দিলে কিন্তু মূলদ হয়ে যাবে, আর ডট ডট দিলে কিন্তু আমাদের অমলোদ হবে। এখন আমরা লক্ষ্য করব, দেখো লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে বি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি বড় এবং সি আবার এ থেকে ছোট, কারণ অর্থাৎ আমি যদি এখানে বলি অর্থাৎ বি এর মান আছে 0.12 এবং সি এর মান দেখো 0.21010001... আর অবশ্যই এখানে আমাদের ডট ডট দিতে হবে, নইলে তোমাদের এখানে নাম্বার দেওয়া হবে না, ডট ডট না দিলে সেটি মূলদ সংখ্যা হয়ে যাবে। এবং বি এর মান বসিয়েছি সি যেটা ধরেছিলাম সেটা এখানে বসিয়েছি। এখন লক্ষ্য করো এ সমান আমাদের আছে 0.31, লক্ষণীয় বিষয় নিঃসন্দেহে 0.12 থেকে 0.21 বড় এবং 0.31 থেকে কিন্তু 0.21 ছোট, অর্থাৎ এই সংখ্যাটি আমাদের 0.12 এবং 0.31 এর মাঝামাঝি, মাঝামাঝি যে কোনো সংখ্যা হতে পারে। তবে এখানে যেহেতু ডট ডট দেওয়া আছে তুমি হয়তো বলতে পারো স্যার অন্য একটি সংখ্যা ধরতে পারি কিনা, সেটা আমি কিন্তু এখানে ডি ধরেছি, তাহলে এখানে একটি আমরা আনসার পেয়ে গেলাম যে একটি অমলোদ সংখ্যা। যদি মূলদ বলতো তাহলে আমি এখানে ডট ডট না তুলে দিলে হয়ে যেত। আবার আমরা যদি বলতে চাই যে আবার লক্ষ্য করি আরেকটি সংখ্যা দেখাবো, আবার লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে এই ডি এর মানটা, ডি এর মানটা বড় এবং এ থেকে ডি এর মান ছোট, অর্থাৎ এখানে যদি বলা হয় যে বি এর মান আমরা জানি 0.12 এবং ডি এর মান আমরা ধরে নিয়েছি 0.15005005, আমরা 3.05 মাস্ট বি, এখানে আমাদের ডট ডট দিতে হবে, ডট ডট যদি তোমরা না দাও তাহলে ম্যাথটা সম্পূর্ণটাই ভুল। ওকে, তাহলে আমরা যদি বলতে চাই যে এখানে দেখতে পাচ্ছি যে 0.210 এখানে আবার দেখো 0.1 আমরা যদি বলি যে 0.15, অর্থাৎ এই দুটি সংখ্যা কিন্তু আমাদের মেন প্রশ্নে যেটা দেওয়া আছে যে 0.31 এবং 0.12 থেকে কিন্তু বড় এবং অমলোদ সংখ্যা। তাহলে আমরা যদি এখন আনসার লিখতে পারি, আনসার তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা লিখতে পারো, অতএব আনসার যদি লিখতে চাই তাহলে 0.21010001 অবশ্যই ডট ডট দিতে হবে এবং 0.15050005000005 অবশ্যই আমাদের এখানে ডট ডট দিতে হবে। তোমরা তোমাদের মতো সুবিধা মতো তোমরা দুটি সংখ্যা ধরে নিতে পারো, তবে লক্ষণীয় বিষয় এ থেকে ছোট হতে হবে এবং বি থেকে যেন আমাদের বড় হয় যে দুটি সংখ্যা নেব। তাহলে আমি যদি এখন তোমাদের বলতে চাই যে 10-এর ক যে একটি গাণিতিক সমস্যা ছিল, যেটা আসলেই তোমরা অনেক সময় ভয় পেয়ে যাও যে আমরা এই গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করব, এত মুখস্থ করার বিষয় না, আমাকে বুঝতে হবে এখানে এই ম্যাথে যে পুনঃপুনিক অর্থাৎ অমূলদ সংখ্যা বললে 0.এর পর ডট ডট চলবে এবং মূলদ সংখ্যা বললে আমাদের 0.এর পর ডট ডট চলবে না, অর্থাৎ সসীম হয়ে যাবে। তাহলে এখন লক্ষ্য করো খ নম্বরে একটি গাণিতিক সমস্যা, আমি গাণিতিক সমস্যাটা তোমাদের এখানে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে খ নম্বর যদি বলতে চাই খ নম্বর গাণিতিক সমস্যাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে 1/√2 এবং শুধু √2 আছে। এই ম্যাথটি তোমাদের সামনে সলভ করে দেওয়ার আগে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমরা শুধু রুট যদি বলি √2, আমরা ক্যালকুলেটারে যদি √2 বসাই তাহলে আমরা দেখো অতি সহজে একটি রেজাল্ট পেয়ে যাব, √2 সমান আমরা পাচ্ছি দেখো 1.41421313 ডট ডট ডট, কারণ তোমাদের আমি এর আগে একটি ক্লাস দিয়েছিলাম
পার্ট ওয়ানে সেখানে বলেছিলাম যে রুট টু একটা অমলোদ সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ নয় এরূপ সংখ্যার বর্গমূলকে আমরা অমলোদ সংখ্যা বলবো। তাহলে রুট টু এর মান কিন্তু দেখো 1.4142 ডট ডট ডট, এটা অসীমে চলছে, কোথায় শেষ হয়েছে আমাদের জানা নেই। তাহলে রুট টু একটু অমলোদ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। ওকে, আর আগের যে ম্যাট্রিক্স ছিল দেখো 0.31 বা 0.12, এই দুটি সংখ্যা কিন্তু আমাদের মূলদ সংখ্যা ছিল, যার কারণে মূলদ সংখ্যার ভিতরে আমাদের দুইটি অমলোদ সংখ্যা নির্ণয় করতে দেওয়া হয়েছে ফিনিশিং ভাবে। আর এখানে কিন্তু রুট টু এর মান আমি যদি বলি 1.41421 ডট ডট ডট, এটি অমলোদ সংখ্যা দেওয়া আছে। এবং আরেকটি সংখ্যা দেওয়া আছে দেখো 1/√2, তুমি যদি 1 কে 1/√2 দ্বারা যদি ডিভাইডেড করো তাহলে দেখো দশমিক পাবে 707106 ডট 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 ডট, এভাবে তুমি সংখ্যা পাবে। তবে একটু বিষয় তোমাদের মনে রাখতে হবে যে কখনো অমলোদ সংখ্যা কোনো ভগ্নাংশের হরে রাখবে না। তোমরা যখন দশম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি অংশে ব্যবহারিক অর্থাৎ দূরত্ব উচ্চতা নির্ণয়ের যে অনুশীলনীটা আছে ওখানে যখন তোমরা ম্যাথগুলো করবে দেখবে ওখানে অমলোদ সংখ্যা আমরা নিজ হরে রাখি না। আবার 3.12 যে বীজগণিত আছে ওখানেও কিন্তু অনেক সময় আমরা অমলোদ সংখ্যা কিন্তু হরে রেখে দিই, বা 13.12 ধারার ক্ষেত্রেও কিন্তু আমরা অমলোদ সংখ্যাগুলো আমরা কিন্তু হরে রাখি। তবে আমি অনুরোধ করব যে আমাদের কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে অমলোদ সংখ্যা দ্বারা ভাগ না করে এই সংখ্যাটিকে আমাদের উচিত হবে রুট টু দ্বারা লব হরকে আমরা গুণ করে নেব। রুট টু দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি দেখো √2 আমরা 2 পাচ্ছি। এই রেজাল্ট এবং আগের যে রেজাল্টটা করছি এই রেজাল্ট একই রেজাল্ট হবে, কোনো তারতম্য নাই। এটাকে আমরা 2 দ্বারা যদি ভাগ করে আমাদের সেম রেজাল্টে আসবে 0.707106 ডট 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 আসবে। লক্ষ্য করো আমি এই গাণিতিক সমস্যাটার সমাধান করে দেওয়ার জন্য আমি যেটা বলবো যে একই রেজাল্ট হবে তবে হরে অমলোদ সংখ্যা না রাখাই শ্রেয়, কারণ আমরা হরে দেখতে পাচ্ছি একটি পূর্ণ সংখ্যা। আমরা অমলোদ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা যদি ভাগ করে অতি সহজে আমরা একটা নির্দিষ্ট মানে বলবো কি নির্দিষ্ট আমরা মানি পাবো যে অসীম হলেও, আর 1 কে যদি অমলোদ সংখ্যা দ্বারা ভাগ করো, অমলোদ বলতে √2, কত ঘর পর্যন্ত তুমি নিয়েছো যে ওই মানটা নিয়ে তুমি 1 কে ভাগ করেছো, অর্থাৎ রুট টু এর মান আমাদের আছে 1.4142 ডট 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 আছে। তুমি 1 কে 1.41421 ডট ডট তো দিতে পারছো না, তুমি তোমার ক্যালকুলেটার হয়তো 8 ডিজিট পর্যন্ত নিয়ে তুমি আর নিতে পারছো না। তবে এই কারণেই কিন্তু তোমাদের কি করতে হবে যে হরে যদি অমলোদ সংখ্যা থাকে তোমরা হর মূলদ সংখ্যায় পরিণত করে নিবে। তাহলে এখন আসো আমি এই গাণিতিক সমস্যাটার, বলা হয়েছে যে 1/√2 এবং √2 এর মধ্যে একটি মূলদ এবং একটি অমলোদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। যদিও বা আমাদের যে দুইটি সংখ্যা দেয়া আছে 1/√2 এবং √2 দুইটি কিন্তু আমাদের অমলোদ সংখ্যা, দুইটি অমলোদ সংখ্যার মাঝে কিন্তু আমাদের বলেছে একটি মূলদ সংখ্যা এবং আরেকটি অমলোদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লক্ষ্য করো আমাদের ক্যালকুলেটরের সাহায্যে আমরা ধরে নিব যে ধরে a সমান 1/√2, এটা আমি ক্যালকুলেটর মাধ্যমে তোমাদের দেখাতে চাই, 1/√2 এখানে পাচ্ছি কিন্তু দেখো 0.707106 এটা আমরা ডট 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 দিব, কারণ নির্দিষ্ট 1/√2 এর মানটা আমি অর্থাৎ দশমিকের ধারণা আমি জানি, দশমিকের ধারণাটা জানার কারণে কিন্তু আমি এই মানটা এখানে বসিয়ে দিব। এবং b সমান শুধু √2 এর মান যদি বলতে চাই, শুধু √2 এর মান যদি তোমরা দেখতে চাও তাহলে 1.4142 1 3, আমি আর ডিজিট গুলো না নিয়ে কিন্তু আমি এই দশমিকের পর আমার ইচ্ছা মতো মিনিমাম 4টি ডিজিট নিয়ে কিন্তু আমি তোমাদের এখানে দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে 1/√2 এর মান আমি এখানে লিখে দিয়েছি, তোমাদের আগে বলেছি 1/√2 এর মান না লিখে যদি তুমি পরবর্তী আরেকটা স্টেপ যদি তুমি এখানে দেখাও তাহলে সবচেয়ে বেটার হবে যে ধরি 1/√2 সমান √2 দ্বারা লব হরকে গুণ করে দিব, তাহলে √2/2, তাহলে আমরা যদি ভাগ করি দেখতে পাচ্ছি যে √2 কে আমরা 2 দ্বারা ভাগ করব তাহলে একই রেজাল্ট আমরা পাবো 0.707106
ডট 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 এভাবে করে সংখ্যা চলতে থাকছে। তোমরা এটা করে নিয়ে ম্যাথটা করলে মনে খুবই ভালো হয়, সেক্ষেত্রে হয়তো কোনো কনফিউজড থাকবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি 1/√2 এর মান 0.707100 ডট ডট, √2 এর মান 1.414213 ডট ডট ডট, অর্থাৎ এখানে দুইটি সংখ্যাই আমাদের আছে অমূলক সংখ্যা। এখন বলেছে 1/√2 এবং √2 এর মধ্যে আমাদের একটি মূলদ এবং একটি অমূলক সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখতে পাচ্ছি যে বি এর মানটি অবশ্যই √2 ধরেছে, তাহলে বি এর মান √2 এর মান কিন্তু বড় এবং এ সমান ধরেছে 1/√2 যেটা মানটা ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি বলতে চাই 0.7071 ডট 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 এই একটি সংখ্যা থেকে অবশ্যই 1.4142 ডট 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 কিন্তু বড়, অর্থাৎ এটাকে যদি তুমি বিবেচনা করো 70 অর্থাৎ 70 71 ডট 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 এখানে 1.4142 অর্থাৎ এখানে দশম তুলে দিলে হয়তো হতে পারে যে স্যার এখানে তাহলে তো 70 বলতে কি তাহলে 14 থেকে বড়, না, অর্থাৎ আমাদের 0.70 থেকে বড় এবং 1.4 থেকে ছোট এমন আমাদের সংখ্যা এখানে ধরে নিতে হবে যেন আমাদের এই এ এবং বি এর মাঝে থাকে। তাহলে আমরা লিখবো আবার ধরি এ ও বি এর মধ্যে একটি, প্রথমে বলা হয়েছে যে একটি মূলদ সংখ্যা আমরা এ বি ধরেছি, তাহলে সি সমান আমরা ধরে নিই, মূলদ সংখ্যা যেহেতু বলেছে তাহলে 0.70 আছে আর 1.4, তাহলে আমরা ইচ্ছা করলে 0.808008 আমরা মূলদ সংখ্যা দিলাম। মূলদ সংখ্যা হওয়ার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সসীম এবং একটি অমূলদ সংখ্যা আমরা ডি ধরে নিব। ডিটা আমরা ধরে নিতে পারি 0.909009 ডট 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 এখানে আমরা এভাবে করে অমূলক সংখ্যা থাকার কারণে। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি 808 না ধরে অন্য কোনো সংখ্যা ধরতে পারেন, অবশ্যই ধরতে পারি, সেটা অবশ্যই 0.70 থেকে বড় হতে হবে এবং 1.4 থেকে কিন্তু আমাদের ছোট হতে হবে। ওকে, তাহলে আমরা অলরেডি এই 10 এর খ নম্বর যে গাণিতিক সমস্যাটি, এই গাণিতিক সমস্যা দেখো একটি মূলদ সংখ্যা আমরা ধরে নিয়েছি এবং একটি অমূলদ সংখ্যা এখানে ধরে নিয়েছি। ক নং প্রশ্নের মতো যদি আমরা এখন এটা তোমাদের দেখাতে চাই, তাহলে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি বড় আর সি থেকে আমরা দেখতে পাচ্ছি বি বড়, অর্থাৎ এ এর মান আমি যদি এখানে বসাই 0.707106 মাস্ট বি ডট 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 দিব এবং সি এর মান আমি 0.808008 যেহেতু মূলত বলেছে যার কারণে দশমিক সসীম দশমিক হয়ে যাবে এবং বি এর মান আমরা পেয়েছি দেখো 1.414213 মাস্ট বি আমাদের ডট ডট দিতে হবে। ওকে, লক্ষ্য করে অর্থাৎ আমরা এখানে লিখে দিতে পারি যে সুতরাং মেন সংখ্যাটি যেটা এসেছে যে এটা মান হচ্ছে 1/√2 এবং এটা যে ধরেছে 0.808008 এবং এটির মান আমরা পেয়েছি √2। তাহলে একটি মূলদ সংখ্যা আমরা অলরেডি পেয়েছি 1/√2 এর মান থেকে বড় এবং √2 থেকে ছোট, তাহলে আমরা একটি মূলদ সংখ্যা পেয়েছি। তাহলে আরেকটি মূলদ সংখ্যা যদি তোমাদের দেখাতে চাই, যে লক্ষ্য করি আবার লক্ষ্য করি যে আমাদের এ থেকে এখানে ডি সংখ্যাটি ধরেছি, ডি বড় এবং ডি থেকে আমরা দেখতে পাচ্ছি যে বি বড়, তাহলে এ মান যদি তুমি বসাতে চাও তাহলে আমরা 0.707106 ডট 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 দিব এবং ডি এর মানও কিন্তু আমরা অমূলক সংখ্যা 0.909009 ডট 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 এবং বি এর মান কিন্তু এখানে আমরা পেয়েছি 1.414213 মাস্ট বি এখানে ডট ডট চিহ্ন দিতে হবে। ফাইনালি আমরা লিখব সুতরাং
এটা মান আমরা জানি 1 বাই রুট ওভার 2 এবং এই মানটি আমি ধরেছি 0.909009 মাস্ট বি ডট 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 দিতে হবে এবং লক্ষ্য করে এটার মান কিন্তু রুট ওভার 2 অর্থাৎ আমরা অলরেডি 1 বাই রুট 2 এবং রুট 2 এর মাঝে একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা আমরা পেয়ে গেছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কাছে এই ম্যাথগুলো অতটা কঠিন লাগবে না যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তোমরা তোমাদের মতো ডিজিট যদি ধরো অর্থাৎ ডেসিমালের বিষয়টা অর্থাৎ দশমিক ভগ্নাংশের বিষয়টা খুবই ভালোভাবে যদি জানো সেক্ষেত্রে তোমাদের কষ্ট হওয়ার কথা নেই এবং এখানে যে মানগুলো আছে এই মানগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে এখন আসো আমি যদি এখানে তোমাদের 22 এর খ নম্বর গাণিতিক সমস্যাটা করে দিতে চাই একই মান এখানে দেখো 22 এর খ বলেছে রুট 5 ও রুট 4 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে যদি বা রুট 5 এখানে একটি অমূলদ সংখ্যা এবং 4 একটি মূলদ সংখ্যা সেই ক্ষেত্রে আমরা একটু দেখে নিতে পারি যে আমরা ধরে নেব যে 22 এর খ যদি বলি 22 এর খ মনে করি a সমান রুট ওভার 5 তাহলে a সমান রুট ওভার 5 যদি হয় তাহলে রুট ওভার 5 এর মানটা আমরা একটু দেখি 2 পয়েন্ট সামথিং হবে রুট ওভার 5 ইকুয়ালস টু পাচ্ছি সমান 2.23606 মাস্ট বেটি অমূলদ সংখ্যা কারণ পূর্ণবর্গ নয় 5 একটি পূর্ণবর্গ নেই এবং এখানে 5 যেহেতু অমূলদ সংখ্যা দেখতে পাচ্ছি এবং b সমান আমরা ধরে নেব 4 এবং এখানে আমরা অবশ্যই এখানে a এই যে b যে সংখ্যাটি এই b সংখ্যা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলদ ভগ্নাংশ অর্থাৎ 4.0 অর্থাৎ 4 এর নিচে মনে মনে 1 আছে অর্থাৎ এটি একটি মূলদ সংখ্যা ওকে এখন আমাদের বলেছে যে রুট ওভার 5 ও 4 এর মাঝে দুইটি অমূলদ সংখ্যা দেখাতে বলেছে তাহলে আমরা এখানে ধরে নিই যে আবার ধরে আবার ধরি a ও b এর মধ্যে দুইটি অমূলদ যেহেতু দুইটি বলেছে আমরা একটি মূলদ একটা অমূলদ সংখ্যা তোমাদের এখানে দেখালাম এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এখানে আমরা c সমান তাহলে কি বলতে পারি এখানে আছে দেখো 2.23 অবশ্যই এর মান ছোট এবং এখানে b এর মান আমাদের 4 আছে তাহলে আমরা 2.23 থেকে যদি বাদ দিয়ে যদি ধরতে চাই 3.30 অমূলদ সংখ্যা বলেছে 3003 একটা নির্দিষ্ট কাছাকাছি ডিজিট ধরার একটা সিস্টেম আছে সেটা আমি এখানে ধরেছি যে 3.30 এখানে ধরেছি এবং d সমান আমি ধরব যেখানে 2 থেকে 2.2 থেকে বড় হতে হবে তাহলে আমি এখানে ইচ্ছা করলে লিখতে পারি যে 3.100001 আমি ধরলাম অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে 3.10 নিঃসন্দেহে 2.2 থেকে 2.2360 ডট ডট থেকে অবশ্যই বড় এবং 4 থেকে ছোট তাহলে আমরা লিখব যেখানে COD উভয় বাস্তব সংখ্যা যেখানে COD উভয় বাস্তব সংখ্যা উভয় বাস্তব সংখ্যা ওকে আমরা আগের মতো এই ম্যাথটি তোমাদের সলভ করিয়ে দিব দেখো যে আমরা লক্ষ্য করি যদি বলতে চাই যে লক্ষ্য করি যেখানে a থেকে c এর মানটা বড় তাহলে c বড় এবং c থেকে আবার দেখো b 4 b এর মানটা বড় অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি যে a সমান আমরা পেয়েছিলাম 2.23606 ডট 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 যেহেতু অমূলদ সংখ্যা এবং c এর মানও কিন্তু অমূলদ সংখ্যা 3.30 আমরা এখানে অমূলদ সংখ্যা থাকার কারণে ডট ডট দিব এবং b এর মান 4 সুতরাং আমরা এটাকে লিখতে পারি মেন সংখ্যা যেটা ছিল এটা মান কিন্তু রুট ওভার 5 এবং যে সংখ্যাটি ধরেছে অমূলদ সংখ্যা 3.303003 ডট 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 এখানে অলরেডি আমাদের 4 দেওয়া আছে তাহলে আমরা অমূলদ সংখ্যা কিন্তু অলরেডি পেয়ে গেলাম যেখানে রুট 5 থেকে রুট 5 এর মান থেকে বড় এবং 4 থেকে ছোট আরেকটি সংখ্যা দেখাবো আবার
লক্ষ্য করি এ থেকে অর্থাৎ এর মান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডি এর মানটা বড় এবং ডি কিন্তু অবশ্যই বি এর মান থেকে ছোট। তাহলে আমরা এ এর মানটা যদি বসাতে চাই, এর মান দেওয়া আছে 2.23606, মাস্ট বি আমাদের ডট ডট দিতে হবে অর্থাৎ অসীমে চলছে। ডি এর মানও কিন্তু দেখো 3.10100100001 অবশ্যই আমাদের ডট ডট দিতে হবে এবং এখানে খেয়াল করো যে 4 আছে, অর্থাৎ এই মানটাকে আমরা যদি ফাইনালি লিখতে চাই, সুতরাং আমাদের যেটা মান পেয়েছিলাম মেন সংখ্যা রুট ওভার 5 থেকে 3.10100100001 ডট 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 মাস্ট বি দিতে হবে 4 থেকে ছোট। তাহলে এখানে আরেকটি অমলদ সংখ্যা পেলাম। এই ম্যাথটিতে যদি বলতে একটি মূলদ এবং একটি অমলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে মূলদ বললে তুমি ডট ডটটা না দিলে কিন্তু মূলদ হয়ে যাবে, বা তুমি যদি ইচ্ছা করো ডি সমান 3.10001 এখানে ডট ডট না দিয়ে শুধু যদি ডট ডট তুলে দাও তাহলে আমাদের হয়ে গেল মূলদ সংখ্যা। তাহলে তোমাদের কাছে অনুরোধ করবো যে প্রথম চ্যাপ্টারটা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের কাছে বলবো, এই চ্যাপ্টারটা তোমরা প্রতিটা ম্যাথ বিশেষ করে আমাদের স্কুলে আমার এবং ফাদ স্যারের এই চ্যানেল এই সাইটে তোমরা কন্টিনিউয়াসলি ক্লাস যদি দেখো দেখবে যে আমি বিশেষ করে যে অধ্যায়টি ধরবো সেই অধ্যায়ের প্রতিটি ম্যাথই তোমাদের সামনে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং তোমরা যাতে সুবিধা পাও, তোমাদের যাতে অনেক সুবিধা হয় সেই কাজ করার চেষ্টা করব। তাহলে আমি এখানে বিশেষ করে 10-এর ক খ এবং এখানে 22-এর খ ম্যাথটি করে দিয়েছি। তোমাদের এখানে দেখো উদাহরণ 1 আছে, পেজ সাইড এম উদাহরণটা তোমরা তোমাদের মেন বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে তোমরা একটু দেখতে পারো, তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা তোমাদের সুবিধা মতো ধরে ম্যাথগুলো করতে পারো এবং তোমরা সর্বদাই আমাদের স্কুলের চ্যাটে চোখ রাখো এবং নতুন নতুন ক্লাস পাবে এই শুভকামনায় আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।